Assalamu alaikum. My dear sweet little learners, you are welcome to the online class of Bornamola School and College. How are you, my dear little learners? I hope you are fine. I am Mansoor Akhtar Mukta. Today I will discuss Unit 22, Lesson 1. Sir, tomader English for today boyer, eto tomader je English for today boyti royeche. সেই বইয়ের সেই বই থেকে আমরা আজকে কী করব ইউনিট 22 এবং লেসন 1 তাহলে চলো আমরা আগে একটু প্যাসেজটা পড়ে নিই প্যাসেজটা ভালোভাবে পড়তে পারলে আমরা এখান থেকে যাই আসুক না কেন তা কী করতে পারবো সঠিকভাবে অ্যান্সার দিতে পারবো তাহলে চলো দেখো আমাদের ইউনিট 2 লেসন 1 কী রয়েছে একটি প্যাসেজ রয়েছে দেখো লায়লা অ্যান্ড বিথি সম্পর্কে লায়লা অ্যান্ড বিথি আর ফ্রেন্ডস বাট They are very different. Laila এবং বিথি হয় দুই বন্ধু কিন্তু তারা একে অন্য থেকে আলাদা তোমাদের তোমরাও কি থাকো তোমাদের নিশ্চয় কি রয়েছে বন্ধু রয়েছে কিন্তু তোমাদের দুইজন বন্ধুদের কি হয় সব বন্ধুদের আচরণ একই রকম হয় না আমরা সেই সম্পর্কে আজকে শিখব দেখো লায়লা লাইকস টু রান ইন দ্য পার্ক অ্যান্ড সুইম আবার পড়ছি দেখো লায়লা লাইকস টু রান ইন দ্য পার্ক অ্যান্ড সুইম লায়লা কী করে লাইকস টু রান সে পার্কে দৌড়াতে পছন্দ করে এবং সাঁতার কাটতে পছন্দ করে শি ইজ ভেরি অ্যাক্টিভ সে হয় খুব কর্মঠ অ্যাক্টিভ শব্দের অর্থ হচ্ছে কর্মঠ শি অলসো লাইক টু টক আবার পড়ছি দেখো শি অলসো লাইকস টু টক সে আরও পছন্দ করে কথা বলতে অর্থাৎ সে কথা বলতে খুব পছন্দ করে এবার দেখো হার মাদার সেজ ওহ লায়লা ইউ আর সো টকেটিভ হার মাদার সেজ ও লায়লা ইউ আর সো টকেটিভ তার মা কার মা সে লায়লার মা তাকে বলে ওহ লায়লা তুমি বড্ড বাচাল টকেটিভ শব্দের অর্থ হচ্ছে বাচাল কে বলে লায়লার মা তাকে বলে সে খুবই বড্ড বাচাল অন দ্য আদার হ্যান্ড অন্যদিকে আরেকজন কে রয়েছে দেখো বিথি ইজ এ কোয়াইট পারসন বিথি ইজ এ কোয়াইট পারসন বিথি হয় খুবই বিথি হয় একজন শান্ত ব্যক্তি সে কী করে দেখো শি ডাজন্ট লাইক রানিং অর সুইমিং শি ডাজন্ট লাইক রানিং অর সুইমিং সে যে লায়লা কী কী পছন্দ করতো সে রান করতে ইন দ্য পার্ক অ্যান্ড সুইম সে দৌড়াতে এবং সাঁতার কাটতে কী করতো পছন্দ করতো কিন্তু এখানে দেখো বিথিম ডাজন্ট সি ডাজন্ট লাইক রানিং অর সুইমিং সে কী করতে পছন্দ করে না সে সাঁতার কাটতে এবং দৌড়াতে পছন্দ করে না সি এনজয়স রিডিং সে উপভোগ করে বই পড়তে অর্থাৎ পড়তে উপভোগ করে তার পড়া খুব ভালো লাগে এবার দেখো শি স্পেশালি লাভস স্টোরিজ অ্যাবাউট আদার কান্ট্রিজ সে পছন্দ করে অন্য দেশের গল্প পড়তে শি স্পেশালি লাভস স্টোরিজ অ্যাবাউট আদার কান্ট্রিজ স্টোরি শব্দের অর্থ হচ্ছে গল্প কান্ট্রি দেশ আর লাভ অর্থ পছন্দ করে সে কী পছন্দ করে সে অন্যান্য দেশের অর্থাৎ বিভিন্ন দেশ সম্পর্কে গল্প কী করে দেশ সম্পর্কে জানতে সে খুব পছন্দ করে তাহলে আমাদের দেখো ইউনিট 22 এর লেসন 1 এর যে লায়লা অ্যান্ড বিথি সম্পর্কে কী রয়েছে কী প্যাসেজ রয়েছে সেটা আমরা পড়ে ফেললাম আমরা তোমরা নিশ্চয়ই জানো প্যাসেজ থেকে আমাদের কী আসে আমাদের আসে ম্যাচিং আসে ট্রু ফলস আসে ফিল ইন দ্য গ্যাপস এবং কোশ্চেন আর যেহেতু আমরা প্যাসেজটি ভালোভাবে পড়লাম তাই এখান থেকে তোমরা ট্রু ফলস আসলে অবশ্যই পারবে এবং ফিল ইন দ্য গ্যাপস আসলে তোমরা দিতে পারবে আমরা একটু প্র্যাকটিস করার জন্য আমরা কিছু কোশ্চেন করি দেখো এবং এখান থেকে আসে প্যারাগ্রাফ দেখো কোশ্চেন হচ্ছে অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স ইন এ সেন্টেন্স অর সেন্টেন্সেস নিচের প্রশ্নগুলো উত্তর দাও এক বাক্যে অথবা একের অধিক বাক্যে তাহলে আমরা এখানে আসো আমাদের নাম্বার এ হোয়াট ডাজ লায়লা লাইক টু ডু এখানে দেখো কোশ্চেন ওয়ানে রয়েছে এতে রয়েছে হোয়াট ডাজ লায়লা লাইক টু ডু লায়লা কী করতে পছন্দ করে তোমরা এই আমাদের এখানে প্রশ্নের মধ্যে ছিল দেখো
এখানে প্যাসেজে ছিল লাইলা লাইকস টু রান ইন দ্য পার্ক অ্যান্ড সুইম। আমরা এইখান থেকে এই প্যাসেজ থেকে সম্পূর্ণটা এখানে তুলে দিলেই আমাদের অ্যান্সারটা হয়ে যাবে। তাহলে চলো আমরা অ্যান্সারটা লিখে ফেলি। লাইলা এখানে লাইলা লাইকস যেহেতু ডাস দিয়ে প্রশ্ন করেছে এবং লাইলা যেহেতু থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, এই কারণে ভার্বের সাথে আমাদের কী যোগ করতে হবে? এস যুক্ত করতে হবে। লাইলা লাইকস, আমরা এখানে প্রশ্ন থেকে লিখব লাইকস টু রান ইন দ্য পার্ক অ্যান্ড সুইম। লায়লা লাইকস টু রান ইন দ্য পার্ক অ্যান্ড সুইম। লায়লা পার্কে দৌড়াতে এবং সাঁতার কাটতে পছন্দ করে। এবার দেখো নাম্বার বি, হু ইজ ভেরি অ্যাক্টিভ। হু ইজ ভেরি অ্যাক্টিভ, কে খুব কর্মঠ? এখানে দেখো আমাদের প্যাসেজে কী রয়েছে, শি ইজ ভেরি অ্যাক্টিভ। এখানে কাকে, কে অ্যাক্টিভ, লায়লা নাকি বিথি? নিশ্চয়ই তোমরা আমার আগেই বুঝতে পেরেছো, কারণ আমরা প্রথমেই পড়েছি কার সম্পর্কে, লায়লা সম্পর্কে। তাহলে অ্যাক্টিভ কে ছিল? লায়লা ছিল। তাহলে আমরা এখানে কী লিখব, লায়লা ইজ ভেরি অ্যাক্টিভ। অ্যাসটা খুবই সহজ, লায়লা ইজ ভেরি অ্যাক্টিভ। এবার দেখো নাম্বার সি, হু ইজ এ কোয়াইট পার্সন, কে ছিল শান্ত ব্যক্তি? এখানে দেখো আমাদের এখানে ছিল বিথি ইজ এ কোয়াইট পার্সন, একেবারেই সহজ, বিথি ইজ এ কোয়াইট পার্সন। তাহলে আমরা এখান থেকে যদি লিখি বিথি ইজ এ কোয়াইট পার্সন তাহলে হয়ে যাবে। অ্যান্সারটা আমাদের এখান থেকে হয়ে গেল বিথি ইজ এ কোয়াইট পার্সন। হোয়াট ডাজ বিথি এনজয় ডুইং, হোয়াট ডাজ বিথি এনজয় ডুইং, বিথি কী করতে পছন্দ করে? এখানে দেখো আমাদের প্যাসেজের মধ্যে আমরা একটু আগেই পড়েছিলাম শি এনজয়েস রিডিং। দেখো এখানে লেখা আছে শি এনজয়েস রিডিং, সে কী করতে পছন্দ করে? সে পড়তে পছন্দ করে। তাহলে আমরাও এখানে লিখব বিথি বিথি এনজয়েস, বিথি এনজয়েস কি ছিল এখানে, রিডিং। বিথি কী করতে পছন্দ করতো? পড়তে পছন্দ করতো। তাহলে আমরা কী লিখব, বিথি এনজয়েস রিডিং। এখানে ডাস দ্বারা প্রশ্ন করাতে আমাদের বিথি যেহেতু থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, এই কারণে আমাদের ভার্বের সাথে একটি অতিরিক্ত এস যুক্ত হয়েছে। এবার দেখো নাম্বার ই, হু ডাজন্ট লাইক রানিং অর সুইমিং, কে দৌড়াতে এবং সাঁতার কাটতে পছন্দ করে না, কে পছন্দ করে না? দেখো শি ডাজন্ট লাইক রানিং অর সুইমিং, এখানে দেখো কি ছিল, শি ডাজন্ট লাইক রানিং অর সুইমিং। এখানে শি বলতে কে ছিল? অবশ্যই বিথি ছিল, কারণ এই প্যাসেজটি একেবারে ছোট এবং খুবই সহজ একটি প্যাসেজ। কিন্তু আমরা এখানে এই প্যাসেজটি আসলে আমাদের যেখানে ভুল হবে সেটা হচ্ছে এই যে নামের বেলায়, কে বিথি এবং কে লায়লা, আমাদের একটু মনোযোগ দিয়ে পড়লেই আমরা বুঝতে পারবো। তাহলে দেখো শি এনজয়েস রিডিং অ্যান্ড শি স্পেশালি লাভস স্টোরিজ অ্যাবাউট আদার কান্ট্রিজ। এখন এই যে এই শিটা কার সম্পর্কে, বিথি সম্পর্কে। তাহলে আমরা এখানে কী লিখব, শুধু হুয়ের জায়গায় বিথি, আর প্রশ্ন যা আছে তা লিখে দিলেই হয়ে যাবে, বিথি ডাজন্ট লাইক রানিং অর সুইমিং।
আমাদের দেখো আমরা এই প্যাসেজ থেকে তাহলে কি করলাম কিছু কোশ্চেন করলাম আর তোমাদের 4 নং এ এই প্যাসেজ থেকে কি আসে একটি শর্ট কম্পোজিশন প্যারাগ্রাফ লিখতে বলে ওই প্যারাগ্রাফের মধ্যে আমাদের কি থাকে কোশ্চেন দেওয়া থাকে কখনো কোশ্চেন দেওয়া থাকে কখনো কোশ্চেন ছাড়াই প্যারাগ্রাফ লিখতে হয় কিন্তু আমাদের প্যারাগ্রাফটা এই কি করতে হবে প্যাসেজ থেকে লিখতে হবে কখনো নিজের এখন দেখো এখানে কি লেখা আছে লায়লা এন্ড বিথি সম্পর্কে কিছু কি দেওয়া আছে কিছু বর্ণনা দেওয়া আছে লায়লা এবং বিথি হ্যাবিট সম্পর্কে দেওয়া আছে এখন তোমাকে বলতে পারে রাইট এ শর্ট কম্পোজিশন অ্যাবাউট ইয়োরসেলফ তোমার নিজ সম্পর্কে একটি প্যারাগ্রাফ লিখো তখন তুমি নিজে কি কি পছন্দ করো এখানে বিথির জায়গায় তুমি তোমার নিজের নাম দিয়ে তুমি কি কি পছন্দ করো তুমি কি করতে পছন্দ করো কি বই পড়তে পছন্দ করো সেগুলো লিখে কি করবে একটি শর্ট কম্পোজিশন প্যারাগ্রাফ লিখে ফেলবে তাহলে আমাদের আজকে ইউনিট 2 লেসন 1টা হয়ে গেল আমরা নেক্সট ক্লাসে অন্য একটি ইউনিট নিয়ে আলোচনা করব ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ